আপনারা বাসায় কনস্ট্যান্টলি লিসনিং করতে থাকবেন। আপু জব করেন, কিন্তু আপনি কাছে একটা ব্লুটুথ হেডফোন দিয়ে ওই বিষয়গুলো শুনতে থাকবেন, একই জিনিস বারে বারে। এতে করে আর সাথে মিমিক করবেন, শুনে শুনে যেটা বলে ওটা ওরা মুখ দিয়ে বলবেন আপনিও। এতে করে নানা রকম বেনিফিট আছে। সব থেকে বড় বেনিফিট হচ্ছে আপনার স্পিকিংটা ঠিক হয়ে যায়, আর হলো আপনার প্রোনাউন্সিয়েশনটাও ঠিক হয়ে যায়, কারণ আপনি ওদের মতো করে প্রোনাউন্স করা শিখতেছেন। এমসিকিউ অনেক কঠিন, হ্যাঁ আমার কাছে কঠিন লাগে। আচ্ছা, প্যাসার নাম হচ্ছে নিউরো সায়েন্টিস্ট রিভিলস হাউ টু থিঙ্ক ডিফারেন্টলি। নিউরো সায়েন্টিস্ট, ভালো। এখন 27 নম্বর প্রশ্ন, নিউরো ইকোনমিক্স ইজ এ ফিল্ড অফ স্টাডি হুইচ সিক্স টু। এ হচ্ছে আমার প্যাসেজ। স্পিক আই এম ভেরি স্লো, দেখেন এটা সিকোয়েন্সিয়াল অর্ডার ফলো করে, কিওয়ার্ড থাকে প্যারাফ্রেজিং। আর একটা ব্যাপার, আমরা আমরা একটু লিজের কাছে চলে যাই, লিজ কি বলে এ ধরনের প্রশ্নগুলো আনসার করার জন্য। পিসি ইজ ওভারলোডেড, নেট স্লো না স্যার? নেট স্লো মেবি। কাজ করছে না, মিটিংটা কেটে দিয়ে আপনাদের আবার কল দিচ্ছি, কারণ জুম মিটিং রিসপন্ড করছে না। ক্াকে